সেই ভাইরাস এখন ঢুকছে বাংলাদেশে, হিউম্যান মিল ব্যাংক। আপনারা শুনছেন তো এই কথা, চুপ করে আছে, তসবি টিপ্পা জান্নাতে যাইতে পারবেন না, ইমান আকীদা আগে ঠিক করেন। আপনি কোন দলিলে জান্নাতে যান? আপনার চতুর্পাশে ইমানের উপরে হামলা হচ্ছে, বাংলাদেশটাকে জারর সন্তানে ভরে দেওয়ার চেষ্টা চলছে, আর আপনি চুপচাপ বসে তসবি জপতেছেন, আল্লাহ আপনার এমনি জান্নাত দিয়ে দিবে? খবরই নেই। নামটা কি বললাম? হিউম্যান মিল ব্যাংক, মানে মায়ের দুধের ব্যাংক। সোজা কথা, আমরা ব্লাড ব্যাংকের কথা শুনছি, কিন্তু এটা আমাদের কাছে নতুন। কথাটা শুনে রাখেন, ঢাকায় একটা এনজিও তারা সিদ্ধান্ত নিয়েছেন মায়ের দুধ তারা সংরক্ষণ করবে। যেই বাচ্চা মায়ের দুধ থেকে বঞ্চিত হবে, তারা সেই বাচ্চাকে ওই দুধটা খাওয়াবেন। এখন এটা শোনার পরে অনেকে আবার ক্যারকিরি উঠবে, ক্যারার মতো, যে তো ভালো কথা, বাচ্চা দুধ খাবে, সমস্যা কোথায়? কত বড় সমস্যা আপনি কি জানেন? কারণ কথার কথা বলছি, আমার একটা মেয়ে হয়েছে, আমার ভাই মনিশ সাহেবের একটা ছেলে আছে, এখন যেই হাসপাতালে আমার মেয়ে হয়েছে ওই হাসপাতালে ওনার ছেলে হয়েছে। হওয়ার পরে আনফরচুনেট আমার বাচ্চাও দুধ পায় নাই, ওনার বাচ্চাও দুধ পায় নাই। এখন দুধ সাপ্লাই দিল কারা? হিউম্যান মিল ব্যাংক কর্তৃপক্ষ দুধটা সাপ্লাই দিলেন। এখন একই মায়ের দুধ দুই বোতলে ছিল, এক বোতল খাইছে আমার মেয়ে, এক বোতল খাইছে ওনার ছেলে। এখন আপনারা বলেন তো এই দুই বাচ্চার মধ্যে সম্পর্কটা কি? আস্তে বলেন কেন? দুধ এদের মধ্যে বিয়া শাদী জায়েজ হবে তো? জায়েজ হবে তো? এখন আমরা তো জানি না, এই খবর আমাদের কাছে নাই। এখন ভবিষ্যতে এই দুইজনের মধ্যে বিয়ে হলে বিয়ে কি বৈধ হলো না অবৈধ হলো? এরপরে এদের যে বাচ্চা কাচ্চা হবে, কথা বলে না, এদের যে বাচ্চা কাচ্চা হবে, সুতরাং এই কার্যক্রম বাংলাদেশে বন্ধ করতে হবে। এটা শুধু আমাদের দাবি নয়, জোর দাবি, বন্ধ করা না হলে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা পিটা করা হবে। কারণ এই দেশটা 90% মুসলমানের দেশ, এখানে কোনো বান্দরামি চলতে দেওয়া হবে না। এই দেশটা আবাদ করে গেছেন হযরত শাহজালাল, ইয়ামনি, তারপরে খান জাহান আলী, তারা তাদের মতো লোকেরা এই দেশটাকে তারা শাসন করে এই এই দেশে ইসলাম প্রচার করে গেছেন, কথা ঠিক কিনা? ওলিয়া উলিয়ার দেশ এটা, পীর বুজুর্গদের দেশ, আলেম ওলামার দেশ, হাফেজে কোরআনের দেশ।